নেক্সট হচ্ছে নিউরাল টিস্যু, নিউরাল টিস্যু মানে নার্ভ কলা। একক কি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ নার্ভাস টিস্যু? নিউরন, নিউরন মানে নার্ভ কোষ। তাহলে এটা হচ্ছে এক্সার্ট দ্য গ্রেটেস্ট কন্ট্রোল ওভার দ্য বডিজ রেসপন্সিভনেস এন্ড চেঞ্জিং কন্ডিশন। কোথায় পড়েছি কথাগুলো? লিভিং ওয়ার্ল্ডে পড়েছি, মনে দেখো। আর বাকি যা যা বলছি এগুলো আলোচনা করে ফেলেছি নাকি করিনি? প্রথমেই করেছি। নেক্সট, এই ডায়াগ্রামটা, দিস ডায়াগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ বিকজ ইট ইজ প্রেজেন্ট ইন এনসিইআরটি। দ্য লেবেলিং অ্যাকশন ইজ হিয়ার, সেল বডি উইথ নিউক্লিয়াস ইজ হিয়ার অ্যান্ড ডেনড্রাইট নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কজেস মোর দ্যান 50% অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমে নিউরন থেকেও বেশি সংখ্যা থাকে। আর নিউরোগ্লিয়া কি কাজ করে? না, এটা সাপোর্টিং সেল, নিউরোগ্লিয়া সাপোর্টিং সেল। ড্যামেজ হয়ে গেলে যে কোনো ভাবে ফাগ্রাপ করে তাহলে নিউরোগ্লিয়া তাকে কাজ করবে। নিউরোগ্লিয়া মেক আপ মোর দ্যান ওয়ান হাফ, এটা পড়েছি, সুইটেবল স্টিমুলেটেড অ্যারাইভাল অফ ডিস্টারবেন্স। ডিস্টারবেন্স বলতে শুয়েছিল তাকে তুই চিমটি কাটলি কি হবে, দাঁড়িয়ে উঠে তাকে থাপ্পড় মারবে। ঠিক একইভাবে নার্ভ চুপচাপ ছিল তাকে ইরিটেট করা হলো, তাহলে পোলারাইজ হয়েছিল, তার পোল ছিল। এবার যেই মানলি সে ডিপোলারাইজড হবে, সঙ্গে সঙ্গে সে ডিপোলারাইজ নিজে পোল হবে, পোলারাইজ হবে, অপরকে ডিপোলারাইজ করবে, তাহলে এস শেপেট যাবে পরপর, এবং যেখানে গ্যাপ করবে সেখানে জাম্প করে, সেখানে হচ্ছে কি, এইটুকু গেল কিন্তু সব হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। কিন্তু বলা হয় নিউরন আর এনজিমেটিক অ্যাক্টিভিটির মধ্যে পার্থক্য, একটা হচ্ছে কেমিক্যাল অ্যাক্টিভিটি, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কিন্তু আলটিমেট যদি সাইনাপটিক ক্লিপে যখন যায় তখন কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশনটা অলস প্রেজেন্ট যায়, বিকজ অ্যাসিটাইল কোলিন প্রোডিউসড। তো অ্যাসিটাইল কোলিন নাথিং বাট এ কেমিক্যাল, এবং অ্যাসিটাইল কোলিন সেটা কি হচ্ছে না, অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড কোলিন, অলসো দেয়ার ইজ এনজাইম অ্যাসিটাইল কোলিন স্টারেজ উইচ ব্রেক ডাউন অ্যাসিটাইল কোলিন ইন্টু অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড কোলিন। তো কোলিন কোথায় যাচ্ছে, ইন্ট্রোডিউস করছে হচ্ছে তোমার মাসে, বললে মাসে নাহলে পরবর্তীতে, আর অ্যাসিটিক অ্যাসিড চলে যাচ্ছে আবার পরবর্তী সাইন প্রি সাইনাপটিক নভে, সেখানে কি আবার তৈরি করবে। তো এটা ভালো করে তোমাকে দেখতেই হবে। নেক্সট, এটা তুমি ভালো করে না দেখতে পারো কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ কি, সোয়ান সেল ভেরি ইম্পর্টেন্ট সেলস ইন নার্ভাস সিস্টেম। প্লেন ভাবো, একটা ডিমকে তুমি নিয়েছো, তাওয়া গরম হয়েছে মোটামুটি, তার উপরে ডিমটাকে ফাটিয়ে ছেড়ে দিল, তাহলে কি হবে, কুসুমের জায়গাটা উঁচু হয়ে থাকলো, ঠিক। এইবার ওই অবস্থায় তুমি তাকে রোল করলে, রোল ইজ নাথিং বাট সোয়ান সেল। তাহলে সোয়ান সেল অন্তত 100 বার প্যাঁচানোর ক্ষমতা রাখে। সোয়ান সেল কোথায় থাকে, মায়োলিনেটেড নার্ভে। সোয়ান সেল কোথায় থাকে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কখনোই সোয়ান সেল থাকবে না। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম প্লাস হচ্ছে মায়োলিনেটেড নার্ভের মধ্যে থাকবে, মায়োলিনেটেড নিউরাল মধ্যে থাকবে, আর কিছু নেই, যেটা যা বললে হয়। নার্ভাস টিস্যু অরিজিনেট ফ্রম এক্টোডার্ম, এক্সেক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল ম্যাসেজ কানেক্টিভিটি অলসো ইজ ভেরি ইম্পর্টেন্ট। টু টাইপস ফার্দার ডিভাইডেড, নিউরন অ্যান্ড নিউরোগ্লিয়া। নিউরন ইজ নোন অ্যাজ মোর দ্যান ওয়ান নেমস, কি কি, সেল বডি, সাইটন, নিউরন সাইটন, পেরি ক্যারিয়ন অ্যান্ড সোমা, ঠিক আছে। কোষ দেহ, বাংলায় বলা হয় কোষ দেহ, দেহ কোষ আর কোষ দেহের মধ্যে পার্থক্য করে। দেহ কোষ মানে বডি সেল, নর্মাল সেল, আর কোষ দেহ বলতে নিউরনের যে কোষটা যার মধ্যে নিউক্লিয়াস থাকে সেটা হচ্ছে কোষ দেহ, বডি সেল, সেজন্য বলা হচ্ছে নিউরন। আর নিউরোসাইট সরি প্রসেস অফ নিউরন সেটা হচ্ছে নিউরাইটস, সেটা হচ্ছে টু টাইপ, ডেন্ড্রন অ্যান্ড অ্যাক্সন। অ্যানাটমিক্যালি কি ডিফারেন্স, অর মরফোলজিক্যাল, মরফোলজি তো বলা যাবে অ্যানাটমির মধ্যে ঢুকে গেছে, তাহলে এরা আকৃতি বা গঠনের দিক দিয়ে কি পার্থক্য, স্ট্রাকচারাল ডিফারেন্স, ব্রাঞ্চ ডেন্ড্রাইট আর উইদাউট, নর্মালি উইদাউট ব্রাঞ্চ, অ্যাকশন যদি থাকে ব্রাঞ্চ তাকে বলি কোল্যাটারাল,
যদি থাকে তাকে বলে কোল্যাটারাল। ফার্স্ট হচ্ছে এটা স্ট্রাকচার ডিফারেন্স, ফাংশনাল ডিফারেন্স, ডেন্ডন রিসিভ মেসেজ ফ্রম এনভায়রনমেন্ট অর প্রিভিয়াস নিউরন অর প্রিভিয়াস যাই বলো মানে নেবে, তাহলে এ কি করছে মোটর সেল বডিতে সাপ্লাই দেবে, আর অ্যাকশন টুয়ার্ডস এফেক্টর সাইন্যাপস জানি দেয়ার ইজ এ স্পেস ইন বিটুইন টু নিউরনস কল্ড সাইন্যাপস। সাইন্যাপস আর সাইন্যাপসিস এর মধ্যে পার্থক্য নিশ্চয়ই জানো, সেল ডিভিশনে চলে যাচ্ছে সাইন্যাপস ড্রাইভার বলে যাক। সাইন্যাপস মেনি টাইপস অফ সাইন্যাপস উই হ্যাভ ফাউন্ড, কত টাইপের হতে পারে বলতে পারবে? একশো অ্যাকশনিক, একশো ডেন্ডিক, ডেন্ডিডেন্ডিক, ডেন্ডোডেন্ডিক, ডেন্ডো অ্যাকশনিক, সোমাটোডেন্ডিক, সোমাটো অ্যাকশনিক, একশো সোমাটিক, সোমাটো যতগুলো করতে পারছো, তার মানে যে কোনো চাকার সঙ্গে তারা ক্লিপ তৈরি করতে পারে, এতগুলো হতে পারে। এবার যেটা তোমাদের ভালো উঠেছে কিনা, এই যে রেডিশ কালারের লেখাটা টাইপটা উঠেছে কিনা দেখে নাও, আমি পড়ে দিচ্ছি। এটা কিন্তু তোমাদের ভালো করে নিউরনের এইটা গঠনটা করতে হবে, কেন করতে হবে তার একটাই কারণ, হিউম্যান ফিজিওলজি যখন আমি নার্ভাস সিস্টেম পড়াবো তখন কিন্তু এই নিউরনকে আলাদা করে পড়াবো না, এখন কিন্তু দিয়ে দিলাম ম্যাটেরিয়াল, ঠিক আছে? নিউরনের কোনটার কি নাম, এখানে দুটো পয়েন্ট, একটা হচ্ছে নিউরোফাইব্রিল অ্যান্ড মাইক্রোটিউবুলস, এই দুটো পার্থক্য ভালো করে বুঝে নাও। দেখো নোটে কি লেখা আছে, এইটাই বলছি, এটা তো তোমরা পরিষ্কার বোঝাই যাচ্ছে কি জিনিস। সাইন্যাপটিক ভেসিকেলস আর